হ্যালো গাইস, আজকে আমি আপনাদের মাধ্যমে এমন একটি ভিডিও শেয়ার করব যার মানে এই গোপন ডিস্কটিকে মানে আপনার ফেসবুক আইডির সম্পূর্ণ নিরাপত্তা বজায় রাখতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট আমি ফেসবুক মানে আমার অ্যাপসে ঢুকছি, দেন এটা হচ্ছে আমার একটা ফেসবুক রিয়েল আইডি, বিষয়টা বুঝতে পারছেন। এখন মনে করেন যে আমার ফেসবুকে মানে আমি ঢুকলাম, এখন এটা হচ্ছে আমার মানে ফেসবুক প্রোফাইল। এখন যদি কেউ যদি চায় যে আমার এই ফেসবুক প্রোফাইল থেকে যে কোনো মানে ইনফরমেশন যদি কেউ মানে স্ক্রিনশট নিতে চায়, মানে এই গোপন যদি টিকে আপনি শিখে নেন, তার বিনিময়ে আপনি মানে আপনার মানে প্রোফাইল থেকে কেউ মানে কিছু মানে স্ক্রিনশট নিতে পারবে না, অথবা স্ক্রিন রেকর্ডার করে নিতে পারবে না, ভিডিও করে নিতে পারবে না। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, মানে আমি একটা অ্যাডফাস আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে পুরো দেখাই। দেখেন এই স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেছে, মানে দেখেন মানে স্ক্রিনশট সেভ, মানে স্ক্রিনশটটা মানে সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি কেউ যদি মানে আপনি যদি এই মানে টেকনিকটা শিখে রাখেন, মানে মানে সেটিংটা যদি করে রাখেন আর কি, তাহলে তার মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি মানে সম্পূর্ণ নিরাপত্তা বজায় রাখতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন, মানে এই কাজটি করার জন্য আপনাকে এখানে ঢুকতে হইব, থ্রি ডট আইকনে ক্লিক করতে হইব। এরপর আপনাকে এই যে এখানে দেখতেছেন, আমি দেখাচ্ছি, জাস্ট আপনি টার্ন ওয়ান মানে প্রোফাইল পিকচার গার্ড এখানে ক্লিক করতে হইব, এখানে তারপর নেক্সট দিতে হইব, এরপর সেভে দিতে হইব। দেখেন একটা কাজ শেষ, আরেকটা সেটিং আছে, তাই হয়ে যাবো। আমি দেখাচ্ছি, জাস্ট আপনি সেম টু সেম আবার এখানে ক্লিক করবেন থ্রি ডট আইকনে, এখন আবার আপনার এখানে ক্লিক করতে হইব। লক প্রোফাইলে ক্লিক করতে হইব আর কি, এখন আপনার লক ইউর প্রোফাইলে ক্লিক করবেন। দেখেন অ্যাকাউন্ট আমার মানে দুইটি সেটিং করার কারণে মানে ইউর অ্যাকাউন্ট প্রোফাইল ইজ লকড, মানে মানে লক হয়ে গেছে। এখন দেখেন আমি আপনাকে এখন দেখেন আরেকটা আমি অন্য একটা ফেসবুক আইডি দিয়ে আপনাকে দেখাচ্ছি এখানে স্ক্রিনশট হয় কি না, জাস্ট ওয়েট করেন। জাস্ট ওয়েট করেন, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অন্য টাইডি। এখন আমি সেই আইডিটা চার্জ করে দেখবো আমার স্ক্রিনশট হয় কি না, মানে এখানে মানে দেখাচ্ছে আপনি মানে যেহেতু আমি স্ক্রিন রেকর্ডার করতেছি তাই এখানে কালো দেখাবে, আপনাকে কালো দেখাবে, তাই কোনো স্ক্রিনশট নেবে না। আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার দেন অরিজিনাল আগের সেটিং করা ফেসবুক। যেমন আমি এখন দেখি আমার স্ক্রিনশট নেয় কি না, দেখেন কুড নট সেভ, মানে দেখাচ্ছে কুড নট সেভ স্ক্রিনশট, মানে স্ক্রিনশটটা নেওয়া যাচ্ছে না, আপনাদেরকে কালো এখানে কালো দেখাবে। কারণ মানে আমি যে সেটিংগুলো করছি আর কি, এগুলো হচ্ছে আপনার যদি স্ক্রিনশটও নিতে পারবে না, কেউ ভিডিও করে নিতে পারবে না মানে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। এখন আপনারা সম্পূর্ণ কালো দেখতেছেন, এখানে লেখা আছে যে কুড নট সেভ স্ক্রিনশট, এখানে আপনি দেখতেই পাচ্ছেন না, দেখছেন এটা আর কি। ওকে ঠিক আছে, এমনিভাবেই আপনি যদি সেটিংটা করে রাখেন তাই আপনার ফেসবুকটা অনেক নিরাপত্তা হবে এবং অনেক ভালো হবে, এটাই আর কি। মানে কেউ কোনো ইনফরমেশন নিতে পারবে না, এটাই আর কি। আর আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি মানে অন করে রাখেন। ওকে থ্যাংক ইউ, ভালো থাকেন, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম।